হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মা তারা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো টগর ফুলের গাছ, এর ডাল কেটে কিভাবে আবার গাছ তৈরি করবেন, তার পরিচর্যা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এই গাছটি আমি নিয়ে এসেছিলাম একটি অন্য গাছ, সেই গাছটি থেকে এই ডাল কেটে এই গামলার মধ্যে, এটা সিমেন্টের গামলা, এই গামলার মধ্যে ডাল কেটে প্রতিস্থাপন করে নিয়েছিলাম। তাতেই এই গাছটি দেখুন কত ঝাঁকড়া ঝোপালো হয়ে গেছে। এটা জোড়া টগর, ডবল টগর বলে, এই টগরটা ডবল টগর, দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে যেন গন্ধরাজ ফুল, খুব সুন্দর সেন্ট বেরোয় এই গাছে। কি কি দিয়েছিলাম দেখাবো, এই যে এই ডাল কেটে আমি কতগুলো গাছ বাড়িয়েছি দেখুন, এই ডাল কেটে সব গাছ এগুলো। এই যে সিমেন্টের বস্তায় এই গাছটা ডাল কেটে স্থাপন করেছি, এখানেও দেখুন এত রোদ ছাদে, যার জন্য সব পাতা লাল হয়ে যাচ্ছে, ছাদে রাখতে পাচ্ছি না আমি, এর জন্য সব নিচে নিয়ে গেছি। এই দেখুন চাদর দিয়ে আমি ঘিরে রেখেছি, সব নিচে নামিয়ে নিয়ে গেছি। এগুলো জোড়া টগর, জোড়া টগরের ডাল কেটে আমি আবার গাছ তৈরি করেছি, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে। এইটা সাধারণ টগর, সবার বাড়িতে এই গাছ লাগানো থাকে। ছোট গাছ, এটাও আমি ডাল কেটে নিয়ে এসেছিলাম বর্ষার সময়। এই গাছের ডাল কেটে যদি প্রতিস্থাপন করেন তাহলে অবশ্যই গাছ হয়ে যাবে। আমি এই গাছের গোড়াতে আমার যে জৈব সার, এই যে সবজি পচানো এই সার, এটা শুকনো করেছিলাম, এই শুকনো এই সার, তারপরে যে চা খাওয়া ফেলে দেওয়া, যে চা খাওয়া ধুয়ে এই চায়ের পাতা, এই যে গুঁড়ো করা, এইগুলি সব গাছের গোড়ায় দিই। আমার নিচে আরো গাছ আছে আমি দেখাবো। এই গাছে কি কি সার দিয়েছি দেখুন, বড় জায়গায় যত বড় জায়গায় লাগাবেন গাছ তত বড় হবে। আমার এইটা সিমেন্টের গামলার মধ্যে লাগানো আছে, বড় একটা টব বলতে পারেন, গামলাও বলতে পারেন, এর মধ্যে এটা প্রতিস্থাপন করেছিলাম। এই হাড়ের গুঁড়ো,
শিংকুচি, ডিএপি, নিম খোল একটু দিয়ে দেবেন, পোকা আসবে না। মাঝে মাঝে নিম খোল দিয়ে রাখবেন। দিয়ে জল দিয়ে দেবেন। এই গাছে যে শেকড় বেরিয়েছে, শেকড় থেকে দেখুন কত আবার গাছ হয়েছে। এইখানে এই যে এগুলো সব আবার এখান থেকে গাছ হয়ে গেছে। এখানে তো ওই বালতিতে রেখেছি, বালতির মধ্যে ওই ডাল কেটেই এই গাছ তৈরি করেছি। এইটা কিছুদিন আগে এই গাছটি একটা ছোট্ট জায়গার মধ্যে ডালটা রেখেছিলাম, তার মধ্যে এই গাছটি হয়েছে। বর্ষার সময় গাছের ডালটা কাটলে গাছটা তখন ভালো হয়, এখনো হবে। এখন গরমকাল, এই গরমকালেতেও আপনি সরি আপনারা এখান থেকে ডাল এইভাবে ভেঙে কীভাবে প্রতিস্থাপন করবেন দেখুন। এই যে ছোট্ট, আমি একটা ছোট্ট টব নিয়েছি, এই টবের মধ্যে এরকম একটা তারপরে একটু মাটি দিয়ে দেবেন। এই ডালটি এইভাবে প্রতিস্থাপন করবেন। ডাল কেটে এইভাবে বসালেই গাছ হয়ে যাবে, তবে এইটা কেটে ছাওয়া জায়গায় রাখবেন। এইভাবে জল দেবেন মাঝে মাঝে, দেখবেন সুন্দর গাছ হয়ে গেছে। মাঝে মাঝে সর্ষে পচানো খোল দেবেন, গোড়ায় খোল দিয়ে দেবেন। আর এই গাছেতে প্রচুর মাকড়সার জাল হয়, তার জন্য নিম অয়েল স্প্রে করবেন মাঝে মাঝে, তাহলে আর মাকড়সার জাল হবে না। আর সকাল বিকাল পারলে এই গাছে জল দুবেলা গাছের মধ্যে দিয়ে দেবেন, পুরো স্নান করিয়ে দেবেন, দেখবেন ফুলগুলো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।